হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নদীর পোয়া মাছ রান্না করব। এটা একদম কেটে ফ্রিজে রাখা হয়েছিল ধুয়ে, আর সাথে আমরা বুটের ডাল ভুনা করব। সো সবাই দেখতে থাকুন। মাছ রান্না করার সব ধরনের উপকরণ নিয়েছি, সবগুলো কিন্তু ফ্রোজেন করা। সাথে আছে মরিচ বাটা, এটা দিয়ে আজকে মাছ ভুনা করে নেব। এটা দিয়ে, মরিচ বাটা দিয়ে মাছ ভুনা করলে কিন্তু খুবই মজা হয়। মা আমাকে ছোট ছোট টুকরো করে দিচ্ছে মাছগুলো। এভাবে মাছগুলো রান্না করলে খুবই মজা লাগে খেতে, ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যায়। এখন এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এগুলো আগেও পরিষ্কারই ছিল, কাটার পর আরেকবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। কড়াইয়ে আমার তেল গরম হয়ে এসেছে, আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। আরও কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, একটা ফ্লেভার আনবে কাঁচামরিচের। আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে একটু তেলের ভিতরে হালকা ভাজা করব, পুরোপুরি করব না। সাথে দিলাম জিরা বাটা আর লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভাবে একটু নেড়ে নিলাম, আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচ বাটা। মাছগুলো এখন এই মশলার ভিতরে ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে মাছের গন্ধটা চলে যায়। ভালোভাবে কষালে কিন্তু কোনো মাছ মাংসের গন্ধটা আর থাকে না, তাই আপনারা যথেষ্ট চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন যাতে মাছ বা মাংস ভালোভাবে কষানো হয়ে থাকে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আমার। আমি পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমার পানির পরিমাণটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের মতো এটা সময় লাগবে হতে। আমার মাছটা প্রায় হয়ে এসেছে, আরও একটু ঝোল শুকিয়ে নিব আমি। সাথে এখন ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব। এটার ফ্লেভার কিন্তু মাছের তরকারিতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে খেতে। এটা ভালোভাবে এটা ঝোলের সাথে আমি মিক্স করে দিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়ে আসে। আমি এখন এটা ঢেকে দিব, আরও কিছুক্ষণ জাল করে নিব, দেন আমি এটা নামিয়ে নিব। আর একটু সময় লাগবে আমার মাছটা হতে। দেখেন একদম আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। লবণ সব কিছু ঠিক আছে, আমি টেস্ট করে নিয়েছি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই। এইভাবে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।